বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং প্রতিভাবান পরিচালক মহেশ হুমায়ুনের একটি শর্ট ফিল্ম আজ আমি দেখলাম, যার নাম মশারি। কেমন লাগলো এই কাজটা? অনেস্টলি যদি বলতে হয় আমি এটাই বলবো, এই কাজটা দেখে জাস্ট আমি মুগ্ধ হয়ে গিয়েছি। পরিচালক মহেশ হুমায়ুনের কিছুদিন আগে হুলু ওয়েব ওটিটি প্ল্যাটফর্মে একটি কাজ বেরিয়েছিল যার নাম ফরেনার্স অনলি, সেটিও হরর জনারের ছিল এবং সেখানেও তার কাজ দেখে আমি মুগ্ধ হয়ে গেছিলাম। সেখানেও তার কাজের মধ্যে একটা সোশ্যাল মেসেজ ছিল, একটা সোশ্যাল বক্তব্য ছিল, সেটা কিন্তু আমরা সকলে আশা করি বুঝতে পেরেছি, রিলেট করতে পেরেছি। এরপরে এই যে মশারি, এই কাজটা, এই কাজটার মধ্যেও একটা সোশ্যাল মেসেজ দেওয়া হয়েছে। পরিচালক মহেশ হুমায়ুনের একটি কাজ আমরা সকলেই হয়তো জানি, চরকি ওয়েব ওটিটি প্ল্যাটফর্মে এসেছিল, তার নাম পেট কাটার শর্ট। যেই কাজটা অগণিত বাঙালি যত রয়েছে গোটা বিশ্বজুড়ে তারা প্রত্যেকেই, যারা যারা দেখেছেন তারা প্রত্যেকেই প্রশংসা করেছেন, এবং তিনি যেভাবে ফোকলোরের মাধ্যমে যেভাবে তিনি এখানে হরারটাকে দেখিয়েছিলেন সেটা কিন্তু খুবই অত্যন্ত দক্ষতার সাথে দেখিয়েছিলেন, এবং যেটা দেখে দর্শকেরাও সত্যি সত্যিই মুগ্ধ হয়েছিল। এবং এই কাজটা পার্টিকুলারলি মশলি, যারা যারা দেখেছেন তারা অবশ্যই মুগ্ধ হয়েছেন, এবং যারা যারা দেখেননি তাদেরকে আমি এটাই বলবো, আপনারা কিছুদিন ওয়েট করুন, আপনাদের এই যে অপেক্ষা সেটা অবশ্যই, অপেক্ষার যেই মানে ফলটা সেটা অবশ্যই মিষ্টি লাগবে। এবার যদি গল্পটার কথা বলি মশারির, মশারি হচ্ছে অন্যান্য, এর টোটাল ডিউরেশন হচ্ছে এই শর্ট ফিল্মটার 22 মিনিট। গল্পটার কথা ছোট্ট করে যদি বলতে হয়, গল্পটা ঠিক এমন একটা প্রেক্ষাপটে তৈরি যেখানে দুই বোনের গল্পের কথা বলা হয়েছে, যেখানে সন্ধে হলেই সেই দুই বোনকে মশারির ভিতরে থাকতে হয়। মশারির ভিতরে যদি সন্ধে মানে সন্ধে নামার পর, সূর্য অস্ত যাওয়ার পর যদি মশারির ভিতরে না থাকে তাদের প্রাণ সংশয়ের ব্যাপার রয়েছে। এর আগে কী হয় এর থেকে বেশি জানতে গেলে আপনাদেরকে দেখতে হবে মশারি, এই শর্ট ফিল্মটি। এবার এই শর্ট ফিল্মটি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম, এই কথাটা বললাম। কারণটা কী? কারণটা কিছুই নয়, কারণটা আবার অনেকটা গভীর। আপনি যদি নর্মালি এটাকে একটা শর্ট ফিল্ম হিসেবে দেখতে চান যেটার জনার হরর, তো হরর শর্ট ফিল্ম হিসেবে আপনি এটাকে অবশ্যই এনজয় করতে পারেন এবং অবশ্যই করবেন। কিন্তু যদি আপনি ইন ডিপলি ভাবেন, যেটা মহেশ হুমায়ুনের সমস্ত কাজের মধ্যেই থাকে, একটা সোশ্যাল মেসেজ থাকে, পরোক্ষভাবে সেই সোশ্যাল মেসেজটা দেওয়া হয়, যেটা আপনি যদি একটু ভেবে যদি দেখেন কাজটা, যদি একটু ভাবেন এবং সেটা ব্যাপারগুলোর সাথে রিলেট করেন, তাহলে দেখবেন আপনি সিমিলারিটিস খুঁজে পাবেন। প্রথম যেটা রয়েছে, দেখবেন এই যে দুই বোনের যে এখানে দেখানো হয়েছে এজ গ্যাপিংটা অনেকটাই, এবং একটা ডায়লগ রয়েছে এখানে, আপনি দেখবেন সুনায়রা বিনতে কামালের ক্যারেক্টারটা বলছে, ওরা কিন্তু ইয়ংদেরকেই মানে ওরা কিন্তু ছোটোদেরকেই খোঁজে, তাদেরকে বেশি পছন্দ করে, তুমি কিন্তু আনসেফ, অর্থাৎ ছোটো যারা রয়েছে তাদের, তারা আনসেফ রয়েছে। এই কথাটার মধ্যে দিয়ে আমরা কোনো না কোনোভাবে যে ইন্ডিকেশনটা পাই সেটা হচ্ছে, গোটা বিশ্বজুড়ে আমরা জানি চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ বা চাইল্ড রেপ, এইটার মাত্রা কিন্তু যে খুব কম এমন নয়, অনেকটাই রয়েছে। তো সেই সেই বিষয়টাকে কিন্তু, এই যে সেন্সিটিভ বিষয়টা, সেটাকে কিন্তু এই সংলাপটার মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এর সাথে সাথে যেটা আরেকটা সিকোয়েন্স রয়েছে, সমাজের মধ্যে যে বৈষম্যটা মেয়েদের এবং পুরুষদের, মানে ছেলেদের এবং মেয়েদের যে বৈষম্যটা রয়েছে, এই সন্ধ্যানামা মশারি সব কিছুর মধ্যে দিয়ে কিন্তু ওই জিনিসটাকে ইঙ্গিত করা হচ্ছে যে সমাজের মধ্যে কিন্তু জেন্ডার ইকুয়ালিটি আমরা যতটাই বলি আছে ততটা কিন্তু নেই। একটা মেয়ে রাত্রির 8টা 9টা বা 10টার পরে কিন্তু তার যদি বাইরে থাকে তার প্যারেন্টসরা কিন্তু চিন্তা করে যে সে কখন বাড়ি ফিরবে, কখন বেরোবে, মানে বাড়ি ফিরবে। ছেলেদের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না, অর্থাৎ তার মানে নিশ্চয়ই তাদের মানসিক দিক থেকে তারা সেটা ফিল করতে পারে যে সমাজটা এখনও পর্যন্ত অতটা বেটার হয়নি। সেটাকে কোনো না কোনোভাবে এই মশারির থ্রু দিয়ে এই রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে যে সমাজের বর্তমান অবস্থাটা অতটাও সুরক্ষিত নয় মেয়েদের জন্য। এর সাথে সাথে আর একটা জিনিস যেটা আমি দেখে আমার ফিল করতে পেরেছি, যে এই যে বর্ণ বৈষম্য, কালো চামড়া সাদা চামড়া, আমরা কি আমরা প্রায়শই দেখি আমেরিকা হোক বা বিভিন্ন ইংল্যান্ড হোক এবং অন্যান্য বিভিন্ন অস্ট্রেলিয়া ইভেন তো দেখতে পাই, নিউজিল্যান্ড, এই সমস্ত জায়গায় কী হয়, শ্বেতাঙ্গ অর্থাৎ সাদা চামড়ার মানুষেরা, মানে যারা কালো চামড়ার মানুষ বা কৃষ্ণাঙ্গ, তাদের উপরে অত্যাচার করে, তাদের বিভিন্ন রকমের রেশিয়াল কমেন্ট করা হয়, তাদের সাথে তাদের মারধর করা হয়, এবং অনেক কিছু ঘটনা আমরা বিভিন্ন নিউজ চ্যানেলে, ইউটিউব চ্যানেলে প্রচুর দেখে থাকি। তো এটাকেও কোনো না কোনোভাবে সেটা ইন্ডিকেশন দেওয়া হয়েছে। তার একটা লাইন রয়েছে, আই কান্ট ব্রিথ, আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমি প্রশ্বাস নিতে পারছি না, সরি। তো এর মধ্যে দিয়ে যেটা আই কান্ট ব্রিথ কথাটার সাথে আমরা রিলেট করতে পারি, আমেরিকায় কিছুদিন আগে এই যেটা বললাম যে কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গদের মধ্যে একটা ভালো বিরোধ হয়েছিল, যথেষ্ট তীব্রতর হয়েছিল, তো সেই সময় একজন একটা ওই প্ল্যাকার্ড নিয়েছিল আই কান্ট ব্রিথ, এবং সেটা নিয়ে কিন্তু গোটা মানে ইউটিউব থেকে শুরু করে গোটা বিশ্ব তোলপাড় হয়ে যায় এই কথাটা নিয়ে, আই কান্ট ব্রিথ। অনেকে আবার তার গ্রাফিটি করা থেকে শুরু করে টি শার্টের মধ্যে ওই আই কান্ট ব্রিথ এই মানে এইটা লাগানো ছিল, এরকম তো সব কিছু মিলিয়ে এরকম হয়েছিল। তো আমার এটাই মনে হয় এটাও কোনো না কোনোভাবে তার এই মশারি কাজটার মধ্যে দিয়ে কিন্তু সেই বক্তব্যটাকেও এখানে দেখানো হয়েছে। এবার যদি মশারিতে ফিরে আসি,
তো এর যে পজিটিভ পয়েন্টগুলো আমার লেগেছে, প্রথম যেটা পজিটিভ পয়েন্ট হচ্ছে কনসেপ্টটাকে যেভাবে এক্সিকিউট করা হয়েছে। দেখুন, একটা ভিজন থাকে একজন ডিরেক্টরের, কিন্তু সেই ভিজনটাকে কিন্তু স্টেপ বাই স্টেপ সেটাকে একটা আলটিমেটামে নিয়ে যাওয়া, তার প্রপার কনক্লুশন করা, সেটা কিন্তু খুব বড় ব্যাপার, আর তাও আবার শর্ট ফিল্মের ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু পরিচালক একদিকে হরার থিমটাকেও খুব ভালোভাবে মেনটেন করেছেন, তার সাথে তার যে সোশ্যাল মেসেজগুলো, সোশ্যাল মেসেজের এতগুলো ডাইমেনশন বা দিক ছিল, প্রত্যেকটা কিন্তু ঠিকঠাকভাবে প্রপার ওয়েতে তিনি কিন্তু জাস্টিস করেছেন। এর সাথে সাথে বলবো, এক্সিকিউশনটা যে লেভেলের হয়েছে মারাত্মক হয়েছে, দুর্দান্ত কনসেপ্টের এক্সিকিউশন। এর সাথে সাথে আমি এটা অবজার্ভ করেছি, সিনেমাটোগ্রাফি, এই ছবিটার সিনেমাটোগ্রাফি করেছেন এজাজ মেহেদি, এবং সত্যি সত্যি বলতে এজাজ মেহেদির কাজ অত্যন্ত সুন্দর। এই ওয়াইড অ্যাঙ্গেল শট হোক বা সাইড ফ্রেম থেকে শট হোক বা ক্যামেরার যে ফ্লিপ রোটেশন রয়েছে বা ক্যামেরার যে সার্কুলার রোটেশন রয়েছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু তার কাজ দুর্দান্ত, যেটা এই হরারটাকে আমাদেরকে ফিল করতে আরও বেশি আমাদেরকে উদ্বুদ্ধ করে। এবং আমরা যে ফিলটা নিই হরারটা যখন আমি দেখি, আমরা তো দেখি লেন্সের থ্রু দিয়ে, সেই লেন্সের থ্রু দিয়ে যখন আমরা শর্টগুলো দেখছি আমাদের সত্যি সত্যি দুর্দান্ত লাগে। এখানে কিছু সিকোয়েন্স আছে, একটা সিকোয়েন্সে দেখবেন মশারির ফাঁক দিয়ে, অর্থাৎ আয়রার যে রয়েছে ক্যারেক্টারটা, যেটা এখানে প্লে করেছে নায়রা অনুরা স্যাফ, সে যখন মশারির ফুটো দিয়ে হাত আঙুলটাকে বাইরে, মানে একটা আঙুলকে বাইরে বের করে মশারির বাইরে, ঠিক অন্য দিক থেকে একজন ভ্যাম্পায়ার বা ওই ওরম জাতীয় কারোর যখন আঙুলটা সেই বড় বড় নোখলা সেই কালো রঙের আঙুলটা ঢোকে, ওই সিকোয়েন্সটা। এবং আর একটা এখানে জাম্পস্কেয়ার সিকোয়েন্স রয়েছে, সেই জাম্পস্কেয়ার সিকোয়েন্সটা আপনি যখন দেখবেন আপনি জাস্ট ভয় পেয়ে যাবেন। আমি চারবার এই ছবিটা দেখেছি, প্রত্যেকবারই ওই জাম্পস্কেয়ার সিকোয়েন্সটা দেখে আমার সত্যিই ভয় লেগেছে। এর সাথে সাথে বলবো, এই ছবির লাইটিং দুর্দান্ত হয়েছে, কালার গ্রেডেশন এবং লাইটিং এই ছবির অন্যতম বড় পজিটিভ পয়েন্ট, দুর্দান্ত কাজ হয়েছে। এর সাথে সাথে বলবো যে দামির খানের ব্যাকগ্রাউন্ড মিউজিক অসম্ভব সুন্দর হয়েছে, ছবিটার প্রত্যেকটা অংশ জুড়ে প্রত্যেকটা ফ্রেমের সাথে মিউজিক এতটাই সুন্দর লাগবে, আপনি জাস্ট এই হরারের সত্যি সত্যি এই থিমটাকে জাস্ট ফিল করতে পারবেন। এবং ওই পার্টিকুলারলি জাম্পস্কেয়ার সিন একটা রয়েছে, সেখানে মিউজিকটা জাস্ট ব্যাপক হয়েছে। এবং ওভারঅল যে এর সাথে সাথে আর একটা জিনিস আমি বলতে চাই, যে মেকআপ এই ছবিটার কিন্তু অন্যতম বড় একটা ফ্যাক্টর, এবং মেকআপও কিন্তু খুবই প্রপার হয়েছে, খুব বাজেও হয়নি, খুব একেবারে ম্যারমারে হয়নি, মানে খুবই ভালো একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়েছে, জাস্ট এক কথায় অসাধারণ। এই ছবির সব কিছু পরিচালনা, এবং তার সাথে সাথে আমি এটা বলবো যে আয়রার ক্যারেক্টারের নায়রা অনুরা স্যাফের অভিনয় দুর্দান্ত, তার এক্সপ্রেশন, ডায়লগ ডেলিভারি, এবং একটা সিকোয়েন্স রয়েছে গোটা সিকোয়েন্স জুড়ে সে মানে আলমারির ভিতরে আটকে রয়েছে, তুমি এখান থেকে চলে যাও, তুমি এর মধ্যে আসতে পারবে না, তুমি এর মধ্যে আসতে পারবে না, তুমি মধ্যে আসতে না, তুমি কখনোই আসতে পারবে না, তুমি চলে যাও, তুমি চলে যাও, এই একটা টেকের মধ্যে মানে নিঃশ্বাস অনেক কষ্টে ছেড়ে প্রশ্বাস মানে নিতে পারছে না, এরকম যে সিচুয়েশনে সে ওই একটা টেকে যেভাবে ডায়লগটা বলেছে না, জাস্ট অসাধারণ। নেক্সট ইম্পসিবল, যে এবার যদি সেটা এক টেকে, আমার যতটুকু মনে হয়েছে যেভাবে এই শটটাকে নেওয়া হয়েছে ওটা এক টেক ছাড়া এটা পসিবল নয়, কারণ ওই ব্রিদিংয়ের যে আস্তে আস্তে ব্রিদিংটা কমছে বাচ্চা মানুষ তার মধ্যে আলমারির ভেতর রয়েছে, তো সব কিছু মিলে আমার বেশ ভালো লেগেছে। এবং ডাবিংটা যখন করা হয়েছে আমার মনে হয় ওই এক টেকেই পুরো গোয়ার ব্যাপারটাকে সে নামিয়েছে, তো সেটার জন্য খুবই প্রশংসা তার করা উচিত। এর সাথে সাথে বলবো সুনায়রা মিন্তে কামাল বড় দিদি আয়রার বড় দিদির ক্যারেক্টারটা প্লে করেছে, যার অভিনয় আমার খুবই ভালো লেগেছে। এবং এর সাথে সাথে ওই ভ্যাম্পায়ারের ক্যারেক্টারটা প্লে করেছেন মোহিত ভুঁইয়া, একটা জাম্প সিন রয়েছে সেখানে তার অভিনয় আমার যথেষ্ট ভালো লেগেছে। তো ওভারঅল আমি এটাই বলবো, প্রীতম হাসানের এখানে ওই যেটা সাইরেন দেওয়ার একটা ইয়ে রয়েছে, যে সন্ধে হলেই আপনারা মশারিতে থাকবেন, মশারি ছাড়া বাইরে থাকবেন না, এরকম একটা ভয়েস ওভার রয়েছে, সাইরেন ভয়েস ওভার, তো সেখানে প্রীতম হাসানের গলাটা খুবই ভালো লেগেছে। ওভারঅল আমি এটাই বলবো, খুবই ভালোভাবে নুহা সুমায়ুন এই প্রজেক্টটাকে এক্সিকিউট করেছেন, এবং সোশ্যাল মেসেজটা খুবই প্রাসঙ্গিক, এবং তিনি যেভাবে সোশ্যাল মেসেজটাকে এখানে গল্পের এই হরার গল্পের আবহে যেভাবে তৈরি করেছেন সেটা সত্যি সত্যি নিঃসন্দেহে প্রশংসনীয়। আমি আবারও বলছি, বাঙালি হিসেবে গর্ববোধ হয় এই রকম পরিচালক এর কাজ দেখে, সত্যি মন থেকে প্রশংসা বেরিয়ে আসে, খুবই ভালো কাজ হয়েছে। মশারি যারা যারা দেখেছেন তারা অবশ্যই একমত হবেন, আর যারা যারা দেখেননি অপেক্ষা করুন, নুহা সুমায়ুনের ইউটিউব চ্যানেল থেকে সম্ভবত এই কাজটা, অর্থাৎ মশারি শর্ট ফিল্মটা অবশ্যই আসবে। এই ছিল আমার মতামত মশারি এই শর্ট ফিল্মটি নিয়ে, আপনাদের কি মতামত।